মির্চি 98.3, আমি সৌমক আপনার সঙ্গে। গত 30 মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল, আর সেই কথা মাথায় রেখে আজকে আপনার জন্য একটা খুব স্পেশাল গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাম সানডে সাসপেন্সের সঙ্গে মানে সিনোনিমাস আর কি। ওনার নাম ছাড়া, ওনাকে ছাড়া সানডে সাসপেন্স ভাবা যায় না। ভূতের গল্প, ডিটেকটিভ গল্প, সদাশিবের গল্প, আজকেও একটি ঐতিহাসিক গল্প, তবে একটু অন্য স্বাদের। রহস্য রোমাঞ্চ হয়তো একটু কম, কিন্তু যা সব রয়েছে তাতে আপনার মন ভরে যাবে। বন্ধুত্ব রয়েছে, প্রেম রয়েছে, ঐতিহাসিক সেটিং তো বললামই, আর যদের সময়কার ঘটনা। তো এই গল্পটির নাম প্রাগজ্যোতিষ, আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে মাথায় রেখে মির্চি 98.3 বিশেষ নিবেদন প্রাগজ্যোতিষ আপনার জন্য। শুনে দেখুন কিরকম লাগে। মির্চি 98.3 তে আমি সৌমক আপনার সঙ্গে, অ্যান্ড শুরু হচ্ছে প্রাগজ্যোতিষ। ইটস হার্ট মির্চি 98.3 এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রাগজ্যোতিষ। নমস্কার, আমি ইন্দ্রাণী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30 মার্চ, মৃত্যু 22 সেপ্টেম্বর 1970। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মানেই ব্যোমকেশ বক্সী। এটা যেমন সত্যি, বাংলা সাহিত্যে ঐতিহাসিক কাহিনীর সব থেকে জনপ্রিয় লেখক তিনি, এটাও বোধহয় সমান সত্যি। ঐতিহাসিক গল্পগুলির স্থান, কাল, পাত্র, চরিত্র ফুটিয়ে তুলতে লেখকের রচনা শৈলী এক কথায় তুলনাহীন। এমনই একটি ছোট গল্প প্রাগজ্যোতিষ। সাধু ভাষায় লেখা গল্পটিকে আমরা শ্রোতাদের সুবিধার জন্য একটু সহজ সরল করে নিয়েছি। লেখকের ব্যোমকেশ কাহিনী, সদাশিবের অ্যাডভেঞ্চার, বড়দার গল্পের পর এবার একটু স্বাদ বদল। গল্পটি আমরা পাঠ করছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক কাহিনী সমগ্র থেকে। গল্প পাঠে মীর, অন্যান্য চরিত্রে সমক, দীপ, অয়ন্তিকা। শুরু হচ্ছে প্রাগজ্যোতিষ। এই কাহিনী আজ থেকে বহু বছর আগের কাহিনী, যাদের আমরা আর্য জাতি বলে জানি। ভারতবর্ষের মাটিতে এই সব জাতি তখন সবে মাত্র পদার্পণ করতে শুরু করেছে, বোধহয় কুরুক্ষেত্র যুদ্ধেরও আগে। পাঁজি পুঁথি তখনও জন্মগ্রহণ করেনি, আকাশে গ্রহ নক্ষত্র তখন ছিল নিশ্চিন্ত, মানুষ তাদের গতিবিধি কার্যকলাপের উপর কড়া নজর রাখতে আরম্ভ করেনি। আর্য বীরপুরুষেরা ভারত ভূমিতে পা রেখেই আদিম অনার্যদের বিন্ধ্য পর্বতের পরপারে খেদিয়ে দিলেন। শুধু তাই নয়, তাদের রাক্ষস, পিশাচ, দস্যু ইত্যাদি দুর্নাম দিতে লাগলেন। এমন একটি সময় দুজন নবীন আর্য যোদ্ধা সৈন্য সামন্ত নিয়ে দক্ষিণা পথে বহু দূর অগ্রসর হয়ে গিয়েছিলেন এবং দেখে শুনে খানিকটা উর্বর ভূভাগ থেকে কৃষ্ণকায় দস্যু তস্করদের তাড়িয়ে স্বরাজ্য স্থাপন করেছিলেন। এই আর্য বীরপুরুষ দুটির নাম প্রদ্যুম্ন এবং মগবা। এই দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব। আজকাল বন্ধুত্ব বিষয়টার তেমন তেজ নেই, ইয়ারকি মারবার জন্য বন্ধুকে প্রয়োজন হয়। সেকালে দস্যু ও রাক্ষস দ্বারা পরিবেষ্টিত হয়ে বন্ধুত্ব পুরো মাত্রায় ফুটে উঠবার অবকাশ পেত। দুই বন্ধুর যৌথ বাহুবলে রাজ্য স্থাপিত হল, কিন্তু প্রশ্ন উঠল, রাজা হবে কে? প্রদ্যুম্ন বললেন, মগবা তুই রাজা হ, আমি সেনাপতি হব। মগবা বললেন, তুই রাজা হ, আমি সেনাপতি। অতএব সমস্যার সমাধান হল না। বন্ধুকে বঞ্চিত করে রাজা হবার জন্য কেউই আগ্রহী নয়। এদিকে সবে পাওয়া রাজ্যটি এতই ছোট যে ভাগাভাগি করতে গেলে প্রায় কিছুই থাকে না। প্রজা ভাগাভাগি করলেও শক্তি ক্ষয় অনিবার্য, চারিদিকে শত্রুরা ওত পেতে আছে। দুই বন্ধু বড়ই চিন্তিত হয়ে পড়লেন। একদিন রাতে আকাশে গোলাকৃতি চাঁদ, অর্থাৎ পূর্ণিমার রাত, পাথর দিয়ে তৈরি উঁচু দুর্গের চূড়ায় দুই বন্ধু ভুরু কুচকে বসেছিলেন। দুর্গটা অবশ্য
বিতাড়িত অনার্য দস্যুদের দ্বারা নির্মিত। আর্যেরা আদৌ দুর্গ নির্মাণ করতে জানতেন না। রামচন্দ্র লঙ্কায় রাবণের দুর্গ দেখে একেবারে নির্বাক হয়ে গিয়েছিলেন। মঘবা তাঁর কটা দাড়ির মধ্যে ঘন ঘন আঙুল চালাতে চালাতে খোলা ছাদে পায়চারি করছিলেন। প্রকাণ্ড সন্ডামার্কা চেহারা, নীল চোখ, মুগুরের মতো শক্ত ও নিরেট দেহ। চিন্তা করার অভ্যেস তাঁর বিশেষ ছিল না, তাই দুশ্চিন্তা মাথায় এলেই তিনি নিজের দাড়ি ধরে টানাটানি করতেন। প্রদ্যুম্নের চেহারাখানা মঘবার তুলনায় ছোট, কিন্তু ততোধিক নিরেট আর শক্ত। মাথায় সোনালি চুল, চোখের মণি গাঢ় নীল, দাড়ি নেই, গলা চুলগত বলে তিনি তরোয়ালের ডগাটা দিয়ে দাড়ি কামিয়ে ফেলতেন। কেবল একজোড়া সূক্ষ্ম গোঁফ ছিল। এই গোঁফে আঙুল বোলাতে বোলাতে প্রদ্যুম্ন পাঁচিলে ঠেস দিয়ে চাঁদের দিকে ভুরু কুচকে বসেছিলেন। চাঁদ কিন্তু হাসছিল। তার যে গুরুতর বিপদ আসন্ন হয়েছে পঞ্জিকা না থাকায় সে তার পূর্বাভাস পায়নি। হঠাৎ মঘবা বললেন, একটা মতলব মাথায় এসেছে প্রদ্যুম্ন, আয় পাঞ্জা লড়ি, যে হারবে তাকেই রাজা হতে হবে। প্রদ্যুম্ন গোঁফের আড়ালে হালকা হেসে বললেন, জোচ্চুরির মতলব, গত যুদ্ধে আমার কবজিটা মুচকে গেছে সেটা জানিস না? ব্যর্থ হয়ে মঘবা আবার দাড়ি টানতে লাগলেন। শেষে বললেন, দুজনে রাজা হলে দোষ কি? দুজনে রাজা হলে কে কার হুকুম মানবে, আর কেই বা প্রজাদের হুকুম দেবে? তাও বটে, তবে দুজনে রাজা হওয়া যায় পরপর। সে কিরকম? তুই কিছুদিন রাজা হলি, আমি সেনাপতি, তারপর আমি রাজা হলাম, এই আর কি। মঘবা ভেবে বললেন, মন্দ কথা নয়, একদিন তুই রাজা একদিন আমি। অত তাড়াতাড়ি রাজা বদল করলে গণ্ডগোল বাঁধবে। গণ্ডগোল কিসের? মনে কর আমি রাজা হয়ে তোকে হুকুম দিলাম, সেনাপতি, শুনেছি দক্ষিণে লম্বোদর নামক রাক্ষসদের রাজ্যে রসালো নামক এক প্রকার অতি সুন্দর ফল পাওয়া যায়, তুমি দ্রুত গিয়ে ওই ফল আহরণ করে আনো, আমার খাবার ইচ্ছে হয়েছে। তুই ফল নিয়ে ফিরতে দিন কাবার হয়ে গেল, এর মধ্যে তুই রাজা হলি, আমি সেনাপতি হয়ে গেলাম, তখন কে ফল খাবে? ও তাই তো, বড় ফ্যাসাদ দেখছি। মনে রাখতে হবে আর্যগণ তখনও স্থির হয়ে বসে জ্ঞান বিজ্ঞানের গবেষণা আরম্ভ করেননি। দু একজন ঋষি হঠাৎ হঠাৎ একাধটা সূত্র উচ্চারণ করে ফেলতেন এই পর্যন্ত। শীত, গ্রীষ্ম, বর্ষা এইরকম ঋতু পরিবর্তনের কথা মোটামুটি জানা থাকলেও সময়কে সপ্তাহ, মাস, বছরে বিভাজিত করবার বুদ্ধি তখনও কারুর মাথায় গজায়নি। সুতরাং প্রদ্যুম্ন ও মঘবা বড়ই ফাঁপড়ে পড়ে গেলেন। ওদিকে আকাশে চাঁদ ও ফাঁপড়ে পড়েছিল। প্রদ্যুম্ন তার দিকে ভ্রুকুটি করবার জন্য চোখ তুলেই সবিস্ময় বলে উঠলেন, আরে 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 কি? মঘবাও আকাশের দিকে তাকালেন, দেখলেন আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের শুভ্র মুখের ওপর ধূসর ছায়া পড়েছে, করাল ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করবার উপক্রম করেছে। দুই বন্ধুর মনে উত্তেজনার উৎপত্তি হল। ব্যাপারটা আগে কয়েকবার দেখা থাকলেও সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা হিসেবে সাব্যস্ত হয়নি ততদিনে। ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত একটা মহা দুর্যোগ বলেই বিবেচিত হতো। মঘবা দ্রুত এসে প্রদ্যুম্নর হাত চেপে ধরলেন, গাঢ় স্বরে ফিসফিস করে বললেন, চন্দ্রগ্রহণ। প্রদ্যুম্ন পাংশুমুখে বন্ধুকে আশ্বস্ত করলেন, হ্যাঁ কিন্তু ভয় নেই, চাঁদ আবার মুক্ত হবে। ছেলেবেলায় বুড়ো অঙ্গিরা ঋষির কাছে বিদ্যে শিখতে কয়েকবার গেছিলাম। বুড়ো একদিন বলেছিল, আকাশে রাহু নামে একটা অদৃশ্য রাক্ষস আছে, সে নাকি মাঝে মাঝে চন্দ্র সূর্যকে ধরে গিলে ফেলে, কিন্তু বেশিক্ষণ চেপে রাখতে পারে না। হ্যাঁ আমিও 4-5 বার দেখেছি। আমিও, মাঝে মাঝে এরকম ঘটে থাকে।
দুই বন্ধু হাত ধরাধরি করে দেখতে লাগলেন বিপন্ন ম্রিয়মান চাঁদকে যেন একটি অজগর সাপ ক্রমে গ্রাস করে ফেলছে। দুর্গের নিচে ভয়ার্ত জনগণ সমবেত হয়ে চিৎকার ও নানা প্রকার বাদ্যধ্বনি করতে লাগল। দুষ্ট রাক্ষসগণ নাকি এই রকম বিকট শব্দ শুনলে ভয় পেয়ে পালিয়ে যায়। দীর্ঘকাল পরে চাঁদের একটি চকচকে দিক বের হল। তারপর দেখতে দেখতে চাঁদ সম্পূর্ণ অক্ষত দেহে সহাস্য মুখে রাক্ষসের কবল থেকে বেরিয়ে এলো। সকলে ঊর্ধ্বস্বরে মহা আনন্দ ধ্বনি করে উঠল। মঘবা প্রদ্যুম্নের হাত ছেড়ে দিয়ে সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাঁচা গেল। প্রদ্যুম্ন বললেন, শুধু তাই নয়, আমাদের সমস্যারও সমাধান হয়েছে। কিরম? শোনো, আজ থেকে তুমি রাজা হলে, আবার যখন চন্দ্রে গ্রহণ লাগবে তখন তোমার রাজত্বকাল শেষ হবে আর আমি রাজা হব। এইভাবে চলতে থাকবে। মঘবা ভেবে বললেন, মন্দ কথা নয়, কিন্তু প্রথমেই আমি রাজা হব কেন? যেহেতু বুদ্ধিটা আমি বার করেছি, এখন চললাম, কাল সকালে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করব। সেনাপতির আর কাজ কি? মহারাজ ইতিমধ্যে প্রজা পালন করতে থাকুন, মহারাজের জয় হোক। মুচকি হেসে প্রদ্যুম্ন দুর্গ শিখর থেকে নামবার উপক্রম করলেন। মঘবা অত্যন্ত মুষড়ে পড়ে দাড়ি টানতে লাগলেন। মঘবার মাথায় বড় বেশি বুদ্ধি খেলে না, কিন্তু এখন হঠাৎ তার মাথায় রাজবুদ্ধির উদয় হল। তিনি গম্ভীর স্বরে ডাকলেন, সেনাপতি প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ফিরে এসে হাত জোড় করে দাঁড়ালেন। আজ্ঞা করুন মহারাজ। মহারাজ মঘবা মেঘমন্দ্র স্বরে বললেন, আজ্ঞা করছি, কাল ভোরে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে বেরোব। যতদিন না ফিরি তুমি প্রজা পালন করতে থাকো। রাত্রি গভীর হয়েছে, এবার আমি রাজসজ্জায় শয়ন করতে চললাম। মুচকি হাসি হাসতে মঘবা অভ্যস্ত নন। প্রদ্যুম্নের প্রতি একবার চোখ টিপে অট্টহাস্য করতে করতে তিনি প্রস্থান করলেন। মহারাজ মঘবা মহানন্দে অর্ধেক সৈন্য নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন। রাজ্যের দক্ষিণ সীমান্তে কোদণ্ড নামে এক অনার্য জাতি আছে, উদ্দেশ্য তাদের উৎপীড়ন করা। আধুনিক গণনায় যে সময়টাকে তিন মাস বলা চলে, অনুমান ততদিন পরে মঘবা যুদ্ধযাত্রা সেরে ফিরে এলেন। তাঁর কটা চুল রুক্ষ, দেহে পশু চর্মের আবরণ ছিন্ন ভিন্ন, কিন্তু মুখে পরিতৃপ্ত বাসনার হাসি। এসেই তিনি মজা করে প্রদ্যুম্নের পিঠে প্রচণ্ড জোরে আঘাত করলেন, বললেন, কিরে কেমন আছিস? তারপর দুই বন্ধু নিবিড় ভাবে আলিঙ্গনবদ্ধ হলেন। প্রদ্যুম্ন বললেন, মহারাজের জয় হোক, আর যে সমস্ত সংবাদ শুভ। মন্দ নয়, কোদণ্ড ব্যাটাদের খুব ঠুকেছি। শুধু তাই নয়, একটা মজার জিনিস এনেছি, দেখাবো চল। বিজিত জাতির কাছ থেকে অপহৃত বহু বিচিত্র জিনিস একদল সৈনিকের রক্ষণায় ছিল। মঘবা তাদের ইঙ্গিত করে রাজভবন অভিমুখে চললেন। যেতে যেতে প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, তারপর রাজ্য কেমন চলছে? প্রজারা আনন্দে আছে? প্রজাদের আনন্দ সম্প্রতি বিলক্ষণ বেড়ে গেছে। কিরকম? আর্য যোদ্ধাদের প্রাণে রসের সঞ্চার হয়েছে। তারা অনার্য মেয়েদের ধরে এনে পটাপট বিয়ে করে ফেলছে। তাই নাকি? রোগ ছোঁয়াছে দেখছি। প্রদ্যুম্ন মঘবার প্রতি কটাক্ষ করলেন। মঘবা বললেন, কিন্তু উপায় কি? এ দেশে যখন বসবাস করতে হবে তখন আর্য রক্ত নিষ্কলুষ রাখা সম্ভব নয়। আর্যাবর্ত থেকে এত মেয়ে আমদানি করা চলে না, অথচ বংশরক্ষাও না করলে নয়। এই যে রাজ্য জয় করলাম, কাদের জন্য? রাজা ও সেনাপতি মন্ত্রগৃহে গিয়ে বসলেন। সামন্ত সচিব সৃষ্টি বিদূষক কিছুই নেই, সুতরাং মন্ত্রণাগৃহ শূন্য। চারজন সৈনিক
একটা বিরাট আকারের বেতের পেটি ধরাধরি করে তাদের সামনে এনে রাখল। পেটির মুখ ঢাকা, ভেতরে ভারী কোনো জিনিস আছে মনে হয়। বিস্মিত চোখে প্রদ্যুম্ন জিজ্ঞেস করলেন, কি আছে এর মধ্যে? অজগর সাপ নাকি? মঘবা হাতের ইশারায় সৈনিকদের বিদায় জানিয়ে হাসতে হাসতে পেটির ঢাকনা খুলে দিলেন। সাপুড়ের ঝাঁপি খোলা পেয়ে কৃষ্ণকায় সাপ যেমন ফনা তুলে দাঁড়ায়, তেমনি একটি নারী পেটির মধ্যে থেকে উঠে দাঁড়াল। তার নীলবর্ণ চোখে ধিকি ধিকি বিদ্যুৎ। প্রদ্যুম্ন হতভম্ব হয়ে গেলেন। তার মুখ থেকে বের হল, আরে আরে কি, এ যে একটা মেয়ে! মঘবা অট্টহাস্য করলেন, তারপর বললেন, কেমন মেয়ে, সুন্দর নয়? প্রদ্যুম্ন নীরবে বন্দিনীকে নিরীক্ষণ করলেন। মাজা তামার ফলকের মতন দেহের বর্ণ, কাজলে ধেবড়ে যাওয়া দুটো চোখ, উস্কো খুস্কো চুল, বস্ত্র অলঙ্কারের কোনো বাহুল্য নেই, গলায় একটি বীজের মালা আর হাতে শাঁখের বালা, চুলে ও কানে ফুলের গয়না অনেককাল আগেই শুকিয়ে গেছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি বিচিত্র বর্ণে রঞ্জিত রেশমের কাপড়। ডাউনলোড করতে চলে আসুন bengalimp3songs.in। থ্যাংক ইউ। কৃষাঙ্গী যুবতীর যৌবনে ভরা দেহের ভেতর থেকে যেন আগুনের দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে। মঘবা আবার জিজ্ঞেস করলেন, কি মনে হয়, সুন্দর নয়? প্রদ্যুম্ন চমকে উঠে মঘবার দিকে ফিরলেন, তারপর ভর্ৎসনাপূর্ণ স্বরে বললেন, তুই একটা আস্ত গোয়ার, যুদ্ধ করতে গিয়ে মেয়ে ধরে আনলি, এখন একে নিয়ে কি করবি? একে দিয়ে যে দাসী বৃত্তি করানো যাবে না, একবার দেখেই আর কোনো সন্দেহ থাকে না। মঘবা বললেন, ঠিক করেছি, বিয়ে করব। প্রদ্যুম্ন চমকে উঠে বললেন, কি বিয়ে? হ্যাঁ, ও কে জানিস? কোদণ্ড রাজার মেয়ে। প্রদ্যুম্নের মুখ হঠাৎ গম্ভীর হল। মঘবা বলতে লাগলেন, কোদণ্ডদের রাজপুরি দখল করে দেখলাম সকলেই পালিয়েছে, কেবল এই মেয়েটা একা দাঁড়িয়ে আছে। ভারী ভালো লাগলো, তোকে অনেক কথা জিজ্ঞেস করলাম কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারল না, তাই পেটিতে বন্ধ করে নিয়ে চলে এসেছি। আর্য রাজার মহিষী হওয়ার যোগ্য মেয়ে বটে, কিন্তু ওকে আগে আর্য ভাষা শেখাতে হবে, তারপর আমার পাটরানী করব। প্রদ্যুম্ন আর একবার যুবতীর দিকে ফিরে দেখলেন। সে তাদের কথাবার্তার মর্ম কিছুই বুঝতে পারেনি, কেবল তার চোখ দুটি একের মুখ থেকে অন্যের মুখে যাতায়াত করছে। তার মুখে ভয় বা আশঙ্কার চিহ্ন কিছুই নেই, আছে কেবল এই বর্বরদের কার্যকলাপ সম্বন্ধে ঘৃণাপূর্ণ জিজ্ঞাসা। ভুরুকুঁচকে প্রদ্যুম্ন মঘবার দিকে ফিরলেন, অন্যায় করেছো মঘবা, হাজার হোক রাজার মেয়ে, তাকে এভাবে ধরে আনা মোটেই আর্য শিষ্টতা হয়নি। বিয়ে করবার জন্য কন্যা হরণ করলে সেটা আর্য শিষ্টতার লঙ্ঘন হয় না? হয়, অরক্ষিতা মেয়েকে ধরে আনা চোরের কাজ, এই মুহূর্তে এই মেয়েটিকে ফেরত পাঠানো উচিত। রাগী কণ্ঠে মঘবা বললেন, কখনোই নয়, আমি মহারাজ মঘবা তোমাকে আদেশ করছি সেনাপতি প্রদ্যুম্ন, তুমি এই কন্যার যোগ্য বাসস্থানের ব্যবস্থা করবে, যাতে সুখে থাকে অথচ পালাতে না পারে। মনে থাকে যেন, কন্যা পালালে দায়িত্ব তোমার। প্রদ্যুম্ন একবার কয়েক মুহূর্তের জন্য বন্ধুর মুখের দিকে চেয়ে রইলেন, তারপর দুহাত জোর করে মাথা নিচু করে শুকনো কণ্ঠে বললেন, বেশ, মহারাজের যেরকম ইচ্ছে। দুর্গ চূড়ার একদম ভেতরে ভাবী রাজমহিষীর বাসস্থান নির্দিষ্ট হল। কোদণ্ড কন্যা রাগী মুখে ঠোঁট চেপে দুর্গ শীর্ষের কারাগারে প্রবেশ করলেন। কার্যত কারাগার হলেও স্থানটি প্রশস্ত বারান্দাযুক্ত একটি মহল,
সকল সুবিধেই আছে, শুধু পালানোর কোনো সুযোগ নেই। মগবা সহর্ষে প্রদ্যুম্নের পিঠে একটি কিল মেরে বললেন, রানীর মতো রানী পাওয়া গেছে, কি বলিস? প্রদ্যুম্ন বললেন, হুম। শুনছেন প্রাগজ্যোতিষ মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেক। পরদিন প্রাতঃকালে কিন্তু গুরুতর সংবাদ এলো। কোদণ্ড দেশ থেকে সদ্য প্রত্যাগত নিরতিশয় নির্জীব একটি ভাঙা শরীরের দূত জানালো যে রাজকন্যা হরণের কথা জানতে পেরে পলাতক কোদণ্ড জাতি আবার কাতারে কাতারে ফিরে এসেছে এবং একেবারে খেপে গিয়েছে। মগবা যে অল্প সংখ্যক আর্যসেনাকে পাহারা দেওয়ার জন্য ছেড়ে এসেছিল, শত্রুর অতর্কিত ক্ষিপ্র আক্রমণে তারা প্রত্যেকেই কচু কাটা হয়েছে। কেবল এই দূত কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে এসেছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শুনে প্রদ্যুম্ন চঞ্চল হয়ে উঠলেন, মহারাজ অনুমতি দিন, শ্যালকদের ঢিট করে আসি। মগবা কিন্তু রাজি হলেন না, উল্টে বললেন, তা হয় না, ঢিট করতে হলে আমি করব। সৈন্য সাজিয়ে আবার মগবা বের হলেন। কিছু দূর গিয়ে ফিরে এসে প্রদ্যুম্নকে বললেন, ইতিমধ্যে মেয়েটাকে তুই আর্য ভাষা শেখাস? মনের ক্ষুব্ধতা গোপন করে প্রদ্যুম্ন বললেন, আচ্ছা। দু একদিনের মধ্যেই প্রদ্যুম্ন বুঝতে পারলেন অনার্য মেয়েটি অত্যন্ত মেধাবিনী। এক সপ্তাহের মধ্যেই সে ভাঙা ভাঙা কথা বলতে আরম্ভ করল। তার নাম এলা, অনার্য নাম বটে কিন্তু শুনতে ও বলতে ভারী মিষ্টি। প্রদ্যুম্ন কয়েকবার উচ্চারণ করলেন, এলা, বাহ বেশ তো এলা। কথা বলতে শিখেই এলা প্রথম প্রশ্ন করল, ও লোকটা কে যে আমাকে ধরে এনেছে? প্রদ্যুম্ন বললেন, আমার বন্ধু। বন্ধু শব্দের ভাবার্থ বুঝতে এলার কিছুটা দেরি হল। অবশেষে বুঝতে পেরে সে নাক সিঁটকল, তীব্র অবজ্ঞার কণ্ঠে বলল, তোমরা বর বর। প্রদ্যুম্ন অবাক হয়ে গেলেন, ভাবলেন, কি আশ্চর্য, আমরা বর বর। ক্রমশ এলা আর্য ভাষায় কথা বলতে লাগল। কোনো কথা বলতে বা বুঝতে তার আর বাধত না। একদিন জিজ্ঞাসা করল, আমাকে এখানে ধরে রেখেছো কেন? আর্য ভাষা শেখাবার জন্য। ছাই ভাষা, এটা শিখে কি হবে? হ্যাঁ, প্রদ্যুম্ন একটু রসিকতা করে বললেন, প্রেমালাপ করতে সুবিধে হবে, মহারাজ মগবা তোমাকে বিয়ে করবেন বলে স্থির করেছেন। এলা বসেছিল, ধীরে ধীরে উঠে দাঁড়াল, কিছুক্ষণ পলকহীন চোখে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইল, তারপর আবার বসে পড়ে নিশ্চিন্ত স্বরে বলল, ওকে আমি বিয়ে করব বরবর। প্রদ্যুম্ন উস্কানি দেবার জন্য বললেন, না, সে মগবা দাড়ি রাখে বটে, কিন্তু লোক খারাপ নয়। এলা শুধু বলল, বরবর। এমনি ভাবে দিন কাটতে লাগলো, কিন্তু মগবার দেখা নেই। তিনি কোদণ্ডদের ঢিট করলেন নাকি কোদণ্ডেরা তাকে ঢিট করল, কোনো খবর নেই। প্রদ্যুম্ন স্বাভাবিকভাবেই উতলা হয়ে উঠলেন। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। একদিন সকালে প্রদ্যুম্ন এলার শোয়ার ঘরে প্রবেশ করে দেখলেন, এলা জানলার কাছে দাঁড়িয়ে চুল খুলছে। প্রদ্যুম্নকে দেখে সে একবার ঘাড় ঘোরাল, তারপর আবার বাইরের দিকে তাকিয়ে মাথার চুল মারতে লাগল। প্রদ্যুম্ন গলা ঝাড়লেন, কিন্তু কোনো ফল হল না। তখন তিনি জানলার দিকে গিয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, নিচে উঁকি ঝুঁকি মারলেন, তারপর আবার গলা খাঁকারি দিয়ে বললেন,
শীত আর নেই, দিব্যি গরম পড়তে আরম্ভ করেছে, এলা বলল। উৎসাহ পেয়ে প্রদ্যুম্ন বললেন, আজকাল দক্ষিণ থেকে যে হাওয়া বইছে তাকেই বুঝি তোমরা মলয় সমীরণ বলে থাকো। আচ্ছা না, আর্য দেশে এ হাওয়া নেই। এলা তার দিকে গম্ভীর চোখে প্রশ্ন করল, দুদিন আসা হয়নি কেন? ব্যস্ত ছিলাম। তোমার তো আর আর্য ভাষা শেখার প্রয়োজন নেই, যা শিখেছ তাতেই তো আমাদের সকলের কান কেটে নিতে পারো। কিছুক্ষণ কোনো কথা হল না। এলা চোখ নামিয়ে বেণী বাঁধতে লাগল। শেষে প্রদ্যুম্ন আগের কথার জের টেনে বলতে লাগলেন, মহবা এসে পড়লে বাঁচা যায়, অনেকদিন হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই, চিন্তা হচ্ছে। এলা তিলমাত্র সহানুভূতি না দেখিয়ে নির্দয়ভাবে হেসে বলল, তোমার মঘবা আর ফিরবে না, আমার স্বজাতিরা তাকে শেষ করেছে। শোনো, মঘবাকে শেষ করতে পারে এমন মানুষ দাক্ষিণাত্যে নেই, সে মহাবীর। তাচ্ছিল্য ভরে এলা বলল, বর্বর। আরো বেশি রেগে গিয়ে প্রদ্যুম্ন বললেন, ওই বর্বরকেই তোমাকে বিয়ে করতে হবে। তাই নাকি? আমার ইচ্ছার বিরুদ্ধে? তুমি তো বন্দিনী, তোমার আবার ইচ্ছে কি? প্রত্যেকটি শব্দ কেটে কেটে এলা উত্তর দিল, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারে এমন পুরুষ তোমাদের আর্যাবর্তে জন্মায়নি। এই বীজের মালা দেখেছ? একটি বীজ দাঁতে চেবাতে যেটুকু দেরি, আর আমাকে কেউ পাবে না। কি সর্বনাশ! বিষ? দাও দাও দাও, শিগগিরই মালাটা আমায় দাও। এলা দূরে সরে গিয়ে বলল, এতদিন তোমরা আমাকে বন্দিনী ভেবেছ, আমি অসহায় ভেবেছ, তোমাদের খেলার পুতুল, তাই না? যখন ইচ্ছে আমি মুক্তি নিতে পারি। প্রদ্যুম্ন বোকার মতো তাকিয়ে থেকে বললেন, তবে তবে নাওনি কেন? এলা খানিকটা চুপ করে রইল, তারপর গর্বিত স্বরে বলল, সে আমার ইচ্ছে। এই সময় জানলার বাইরে দূর উপত্যকায় শঙ্খের গভীর শব্দ শোনা গেল। চমকে উঠে প্রদ্যুম্ন সেদিকে তাকালেন। সীমান্তের বনের ভেতর থেকে ধ্বজা উড়িয়ে আর্য সেনা ফিরে আসছে। কপালের উপর হাত রেখে প্রদ্যুম্ন সেদিকে চেয়ে রইলেন, তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাঁচা গেল, মহবা ফিরেছে। আমিও বাঁচলাম, মুক্তির আর দেরি নেই। প্রদ্যুম্ন আচমকা ফিরে দাঁড়ালেন। এলা তেমনি দাঁড়িয়ে বেণী বাঁধছে, তার মুখে সূচিবিদ্ধ মৃত প্রজাপতির মতো এক ফালি হাসি। প্রদ্যুম্ন তার কাছে ফিরে গিয়ে অনুনয়ের কণ্ঠে বললেন, এলা এলা ছেলে মানুষই করো না। দেখো, মহবাকে বুঝতে সময় লাগে, বিয়ের পর তুমি বুঝতে পারবে তার মতো মানুষ হয় না। আমি আমি মিনতি করছি তোমার কাছে, ঝোঁকের মাথায় হঠাৎ কিছু একটা করে বসো না। হঠাৎ কোনো কাজ করা আমার অভ্যেস নয়, আমি কোদণ্ড কন্যা, বর্বর নই। মঘবা যদি গায়ের জোরে আমাকে বিয়ে করার চেষ্টা করে, বিয়ের সভায় আমি মুক্তি নেব। মঘবা বললেন, কোদণ্ডদের ভালো রকম কাবু করতে পারলাম না, খেপে গেলে ব্যাটারা ভীষণ লড়ে, যাই হোক শেষ পর্যন্ত সন্ধি করেছি। প্রদ্যুম্ন প্রশ্ন করলেন, সন্ধির শর্ত কি? মঘবা উচ্চস্বরে হাসলেন, চমৎকার, অদ্ভুত জাতি কোদণ্ড, আশ্চর্য তাদের রীতিনীতি, জানিস, ওদের জাতে মেয়ে বাপ ছেলে মামার সম্পত্তি পায়, শুনেছিস কখনো? না শুনিনি। সন্ধির কি শর্ত? শর্ত এই, কোদণ্ডের রাজকন্যা অপহরণ করাতে তাদের মর্যাদায় বড় আঘাত লেগেছে, এই কলঙ্ক মোচনের একমাত্র উপায় কন্যাকে বিবাহ করা, বিবাহ না করলে তারা যুদ্ধ করবে, কিছুতেই শুনবে না, আর যদি বিয়ে করি তবে উত্তরাধিকার সূত্রে কোদণ্ডের রাজা হব। গুরুতর শর্ত নয়? প্রদ্যুম্ন কিছু মুহূর্ত হেঁট মুখে দাঁড়িয়ে রইলেন।
তারপর অল্প হেসে ধীরে ধীরে বললেন, গুরুতরই বটে, সুতরাং আর বিলম্ব নয়, তাড়াতাড়ি কোদণ্ড কন্যাকে বিবাহ করে ফেলা দরকার। বেটা ঠিক আছে তো? ঠিক আছে। আর্য ভাষা কেমন শিখলো? বেশ। তবে কালই বিয়ে করব। কিছুক্ষণ চুপ থেকে প্রদ্যুম্ন বললেন, মেয়েটির মতামত জানবার প্রয়োজন নেই? কিচ্ছু মাত্র না, এ রাজকীয় ব্যাপার, কথার নড়চড় চলবে না, সন্ধির শর্ত পালন করতেই হবে। সেদিন গভীর রাতে প্রদ্যুম্ন চোরের মতো এলার মহলে প্রবেশ করলেন। আকাশে প্রায় পূর্ণচন্দ্র, চাঁদের আলোয় ঘরটা ভেসে যাচ্ছে। সেই জ্যোৎস্নায় মাটিতে শুয়ে এলা ঘুমোচ্ছে, ঘরে প্রদীপ নেই। নিঃশব্দে প্রদ্যুম্ন তার কাছে গেলেন, হাঁটু গেড়ে তার পাশে বসলেন, শ্বাস বন্ধ করে তার মুখের কাছে মুখ নিয়ে গেলেন। এলা ঘুমোচ্ছে, কিন্তু তার চোখের কোণ বেয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ছে। স্বপ্নে এলা গদগদ অবরুদ্ধ কণ্ঠে বলছে, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, আমি মরতে চাই না প্রদ্যুম্ন। তুমি কেমন মানুষ, কেমন মানুষ, কিছু বুঝতে পারো না? আমাকে উদ্ধার প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। যে কাজ করতে এসেছিলেন তা আর করা হল না। বীজের মালা এলার কণ্ঠেই রয়ে গেল। প্রদ্যুম্ন চোরের মতো নিঃশব্দে ফিরে গেলেন। পরদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পূব আকাশে চাঁদ উঠল। মঘবা রাতের জন্য প্রতীক্ষা করছিলেন, বললেন, প্রদ্যুম্ন, এবার বিয়ের আয়োজন করো। রাজভবনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে ধুনির মতো অগ্নি জ্বলে উঠল। অগ্নি সাক্ষী করে বিয়ে হবে। হোমাগ্নির পুরোভাগে বরবধুর জন্য কাঠের পিঁড়ি সাজানো হল। বিয়ের খবর আগেই প্রচারিত হয়েছিল। উৎসুক জনমণ্ডলী প্রাঙ্গণে সমবেত হতে লাগল। হাত দুটো বুকের কাছে জড়ো করে প্রদ্যুম্ন এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে আছেন। একবার বুকের পাঁজর ভেদ করে একটা গভীর দীর্ঘশ্বাস বের হল। মগবা এসে কাঁধে হাত রাখতে তার চমক ভাঙল। আগুন থেকে চোখ তুলে সামনের দিকে চাইলেন। সামনেই চাঁদ, গাছের ডালপালার আড়াল ছেড়ে এই মাত্র উঁচুতে উঠেছে। প্রদ্যুম্ন সেই দিকে তাকিয়ে রইলেন। মঘবা বললেন, রাত হয়েছে, বিয়ের সময় উপস্থিত, তুই এবার গিয়ে বধুকে নিয়ে আয়। প্রদ্যুম্ন ধীরে ধীরে মঘবার দিকে ফিরলেন, গম্ভীর কণ্ঠে বললেন, সেনাপতি মঘবা। মঘবা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। রাজা হওয়ার অভ্যেস তার প্রাণে এমনই বসে গিয়েছিল যে প্রথমটা কিছুই বুঝতে পারলেন না। তারপর প্রদ্যুম্নের দৃষ্টি অনুসরণ করতেই চাঁদের দিকে চোখ পড়ল। আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের শুভ্র মুখের উপর ধূম্র বর্ণ ছায়া পড়েছে। কালো ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করবার উপক্রম করছে। প্রদ্যুম্ন বললেন, সেনাপতি মঘবা, আমি বধূকে আনতে যাচ্ছি। সন্ধির শর্ত রক্ষার জন্য আমি তাকে বিয়ে করব। ইতিমধ্যে তুমি প্রজাদের ব্যাপারটা বুঝিয়ে দাও। মঘবা কিছুক্ষণ স্তম্ভের মতো নিশ্চল হয়ে রইলেন। তারপর তার প্রচন্ড অট্টহাস্যে আকাশ বিদীর্ণ হয়ে গেল। হঠাৎ হাসি থামিয়ে মঘবা করজোড়ে বললেন,
জিয়াকে মহারাজ। এলা জানলার ধারে বসেছিল। ঘরে প্রদ্যুম্ন প্রবেশ করতেই এলা উঠে দাঁড়াল। আমাকে নিতে এসেছ? হ্যাঁ রাজকুমারী, কোদণ্ডদের সাথে আমাদের সন্ধি হয়েছে। তার শর্ত এই যে আর্য রাজা কোদণ্ড কন্যাকে বিয়ে করবেন। আমরা ধর্মত এই শর্ত পালন করতে বাধ্য। আর কিছু বলার আছে? সামান্য। ঘটনাক্রমে আমি এখন আর্য রাজা, মঘবা আমার সেনাপতি। সুতরাং বিয়ে করতে হলে আমাকেই বিয়ে করতে হবে। এলা দীর্ঘকাল বিস্ফারিত চোখে চেয়ে স্থির হয়ে রইল। শেষে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, কি বললে? প্রদ্যুম্ন রাজকীয় গাম্ভীর্যের সঙ্গে বললেন, বললাম যে আমাকে বিয়ে করতে হবে। এখন চট করে স্থির করে ফেলো, বিয়ে করবে না বীজ ভক্ষণ করবে? স্বপ্নের অবরুদ্ধ আকুলতা এতক্ষণে বন্যার মতো নেমে এলো। নীল চোখ দুটি ছাপিয়ে ঝরে পড়তে লাগলো। প্রদ্যুম্ন জানলার উপর উঠে বসে বললেন, গ্রহণ ছাড়তে এখনো দেরি আছে, ততক্ষণ তোমাকে বিবেচনা করবার সময় দিলাম। কে? বর্ষণের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো হাসি হেসে এলা বলল, শুনছিলেন প্রাগজ্যোতিষ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, মঘবা দীপ, প্রদ্যুম্ন সোমক, এলা অয়ন্তিকা। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। গল্পের সূত্রধার, পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। মির্চিতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প আপনাকে শোনাতে পেরেছি এতদিন যার সাহায্য এবং অনুপ্রেরণায়, তার নাম শ্রী প্রবীর চক্রবর্তী। ইনি লেখকের পরিবারের সদস্য না হয়েও ছিলেন তাঁর পরম আত্মীয়। প্রবীরবাবুকে আমরা হারিয়েছি এই জানুয়ারি মাসে। এই প্রথম আমরা এমন একটি গল্প পরিবেশন করছি যখন তিনি আমাদের সঙ্গে নেই। আমরা পাশে পেয়েছি তারই পরিবারের সানন্দা চক্রবর্তীকে, তাকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। শুনছিলেন মির্চি 98.3 বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রাগজ্যোতিষ।